জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আগামী 7ই জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, নৌকা প্রতীককে বিজয়ী করবেন। আমরা সবাই একসাথে কাজ করে মাগুরার দুটি আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উপহার দিতে চাই। মাগুরা থেকে স্টাফ রিপোর্টার আশরাফ হোসেন পল্টুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা উপলক্ষে নুমানি ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাগুরা জেলা শহরে বিজয় শোভাযাত্রা বের করে এ সময় মাগুরা দুই আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুনুর, সহসভাপতি মুন্সী রেজাউল হক, সহসভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশিদ হায়দার টুটুল সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।